আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ এখনও পর্যন্ত অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে খবর বন্যার কবলে কমপক্ষে সাত লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা উনত্রিশ আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটির রিপোর্ট অনুযায়ী আসামের প্রায় উনত্রিশটি জেলায় বন্যার প্রভাব পড়েছে যার মধ্যে নগাঁও হুজাই খাচাড় এবং দরঙ্গের অবস্থা সবচেয়ে করুণ নগাঁও জেলায় কমপক্ষে তিন লক্ষ ছয়ত্রিশ হাজার মানুষ বানবাসী আবার কাছাড় জেলায় এক লক্ষ তেষট্টি হাজার হুজাইয়ে এক লক্ষ এগারো হাজার এবং দরঙ্গে অন্তত বাহান্ন হাজার সাতশত নয়জন মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত ঘরচড়া আসামের লক্ষ লক্ষ মানুষ রেললাইনে রাত কাটাচ্ছে অন্তত পাঁচশোটি পরিবার শুক্রবারই কাছাড় লক্ষিমপুর ও নগাঁওয়ে দুই শিশুসহ চারজন প্রাণ হারিয়েছিলেন শনিবার সেই সংখ্যা বেড়ে হল চোদ্দ সাধারণ মানুষ বাড়িঘর তো হারিয়েছেনি সেই সঙ্গে ফসলের জমিরও বিপুল ক্ষতি হ হয়েছে আশি হাজার হেক্টরেরও বেশি ফসলের জমি বন্যার জলে ক্ষতিগ্রস্ত জলের নিচে চলে গিয়েছে দুই গ্রাম ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় পঁচাত্তর হাজার মানুষ এছাড়াও একুশ হাজারের বেশি বানবাসী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী আবার গত দুদিনে শুধু ডিমা হাসাও থেকে প্রায় দুইশো সত্তর জনকে উদ্ধার করে শিলচর এনেছে বায়ুসেনা তবে আপাতত বৃষ্টি বন্ধ হয় খানিকটা স্বস্তিতে আসামবাসী পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছে প্রশাসন কাছাড় ও ডিমা হাসাওয়ে বানবাসী মানুষের পাশে দাঁড়াতে দুই কোটি টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করেছে এর পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি জেলার মানুষ যাতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন তার জন্য চার দিনের আনলিমিটেড ডেটা পরিষেবা দিচ্ছে রিলায়েন্স জিও অপরদিকে বন্যার জল কমতে শুরু হয়েছে করিমগঞ্জে কমছে নদীর জল ধীরে ধীরে জল কমতে শুরু হয়েছে করিমগঞ্জে জলস্তর কমছে কুশিয়ারা ও লঙ্গাই নদীর এদিকে গত দুদিন লঙ্গাই নদীর জল বেড়ে চললেও বিপদসীমা পার করতে পারেনি এবারের বন্যায় করিমগঞ্জ জেলায় এখন পর্যন্ত চোদ্দ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এর মধ্যে করিমগঞ্জ সার্কোলে দশ হাজার নয়শো ছিয়ানব্বই জন ও বদরপুর রাজস্ব চক্রে তিন হাজার একশো ছেষট্টি জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে বদরপুরে ছয়টি ত্রাণ শিবির এবং করিমগঞ্জে এগারোটি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে ত্রাণ শিবিরগুলিতে ছয়শো সাতজন আশ্রয় নিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত এগারো জনকে জেলা প্রশাসনের তরফ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে একশো পঁচাত্তর কুইন্টাল চৌত্রিশ কেজি চাল তেত্রিশ কুইন্টাল তেরো কেজি ডাল নয় কুইন্টাল চুরানব্বই কেজি লবণ পনেরো কুইন্টাল সত্তর কেজি নশো ষাট গ্রাম চিড়া দুই কুইন্টাল পঁচাশি কেজি পাঁচশো ষাট গ্রাম গুড় আমুল স্প্রে দুধের তিনশো চল্লিশটি প্যাকেট ইত্যাদি বন্টন করা হয়েছে তাছাড়া অন্যান্য ত্রাণ সামগ্রী হিসেবে মশার কোয়েল মোমবাতি স্যানিটারি ন্যাপকিন ফিনাইল ব্লিচিং পাউডার বিস্কুট সরষের তেল ম্যাচ বক্স এসব দেওয়া হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত সহ দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রভাবে অসুস্থ লোকের জন্য চিকিৎসা পরিষেবা দিতে ত্রাণ শিবির ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশাপাশি আরও অন্য স্থানে চয়ত্রিশটি মেডিকেল টিমকে কাজে লাগানো হয়েছে সরকারি সূত্রের খবর অনুযায়ী এবারের বন্যায় করিমগঞ্জে এগারো দশমিক দুই শূন্য হেক্টর শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কবরে পড়েছে নয়শো বিয়াল্লিশটি গৃহপালিত পশু এদিকে ত্রাণ সামগ্রী বন্টন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার দর তদারকি করতে তৎপর রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা নিয়মিত বাজার পরিদর্শন করছেন তারা কোনো খালোবাজারি নজরে পড়লে ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীন কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষে অপরদিকে কাটলিচুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের লেবার রুমে অবৈধভাবে গর্ভপাতের উত্থাপিত অভিযোগ খণ্ডন করলেন হাসপাতালের চিকিৎসক নার্সরা শনিবার জেলা প্রশাসনের নির্দেশে তদন্তে যাওয়া স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক দীপমালা গোয়ালার সম্মুখে হাসপাতালের চিকিৎসক কমিউনিটি হেলথ অফিসার সহ জিএনএম নার্সরা অভিযোগ খণ্ডন করে বলেন তারা কোনো অবস্থায় ওই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন উল্লেখ্য স্বাস্থ্য বিভাগের দি মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সি অ্যাক্ট উনিশশো একাত্তরকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখি হাসপাতালে নাম রেজিস্ট্রেশন তথা ডেলিভারি রুমের খাতাপত্রে নাম নথিভুক্ত না করেই দিব্যি বড় অঙ্কের টাকার বিনিময়ে কাটলিচুড়া হাসপাতালে গর্ববাদ ডেলিভারির উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেন জেলাশাসক রোহন কুমার জা যার প্রেক্ষিতে শনিবার কাটলেচুড়া হাসপাতালে ছুটে যান অতিরিক্ত জেলা জেলাশাসক দীপমালা গুয়ালা এদিন তিনি হাসপাতালের সব কয়েকজন চিকিৎসক কমিউনিটি হেলথ অফিসার সহ জিএনএম নার্সদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে ব্যক্তিগতভাবে সবার কৈফিয়ত তলব করেন ওই সভায় হাসপাতালের ইনচার্জ ডক্টর সুব্রত দে অতিরিক্ত জেলাশাসককে জানান উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে তিনি তদন্ত করে অবৈধভাবে কোনো গর্বপাতের তথ্য প্রমাণ পাননি যদিও সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছেন বিষয়টি সম্প্রতি তার দৃষ্টিগোচরে আসার পর তিনি সংশ্লিষ্ট চিকিৎসক স্বাস্থ্যকর্মী নার্স সিএইচওকে নিয়ে এক সভা করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছেন এছাড়া হাসপাতালের কর্তব্যরত নার্সদের ওইসব এমটিবি কর্মকাণ্ডে কোনো ধরনের সহযোগিতা না করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো ধরনের অবৈধ কার্যকলাপ হাসপাতালে ধরা পড়ে তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও ওই সভায় তিনি বার্তা দেন তিনি আরও জানান হাসপাতালের পরিষেবা পর্যবেক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক দীপমালা গুয়ালা এদিনের সবাই উপস্থিত হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক সিএইচও এবং নার্সদের সতর্ক করে দিয়ে ব্যক্তিগতভাবে সবার লিখিত স্টেটমেন্ট চান যদিও সবাই উত্থাপিত অভিযোগের সঙ্গে তারা কোনো অবস্থায় জড়িত নন বলে দাবি করেন অপরদিকে নির্মাণের এক মাসের মাথায় ভাঙল কোটি টাকার সড়ক বিধায়ককে নালিশ ক্ষুব্ধ জনতার নির্মাণ করার মাত্র এক মাসের মাথায় সড়কের বিভিন্ন স্থানে সিসি ব্লক হসে পড়ার পাশাপাশি কালবাটের উভয় পাশে বিশাল গর্ত ও সাইড গার্ডে ফাটল দোড়ায় রাতাবাড়ির মাগুরাচড়ায় কুবে ফুসছেন জনগণ উল্লেখ্য হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস সরকারের থাকাকালীন এই সড়ক এবং শিংলা নদীর উপরত্যকা সেতুর কাজের সূচনা করেছিলেন সঙ্গে ছিলেন রাতাবাড়ির কেন্দ্রের তৎকালীন কংগ্রেস বিধায়ক কৃপনাথ মালা বর্তমানে করিমগঞ্জের বিজেপি সাংসদ কিন্তু শিলান্যাসের দীর্ঘ বছর পর্যন্ত প্রায় সাত কোটি টাকার তথ্যফলকী ফলকি প্রকল্পস্থলে বৃদ্ধি করা ছাড়া হয়নি মূল কাজ পরবর্তীতে অনেক ছাত্র আন্দোলনের পর ঠিকাদার গত দুই বছর আগে সেতুর কাজ কোনো সম্পূর্ণ করলেও হাত দেননি সড়কের কাজে তাই গত কবছর এই সড়কের কাজ সম্পূর্ণ করতে নতুন ঠিকাদারকে বরাদ দেওয়া হয় অভিযোগ নতুন করে বরাত পাওয়া ঠিকাদার হাত দেন নির্মাণ কাজে তবে শুরু থেকেই কাজের গুণগত মান সঠিক হচ্ছে না বলে দায়িত্বপ্রাপ্তদের জানিয়ে আসছিলেন জনগণ কিন্তু দুপে টিকেনি অভিযোগ এভাবে গত দুই মাস আগে ঠিকাদারের লোকরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কালবাটের অংশ ডালাই দিচ্ছেন দেখে আপত্তি জানান সিংলাচড়া জিপির সভাপতি হীরালাল রবিদাসের নেতৃত্বে জনগণ কিন্তু কাজে কোনো হেরফের থাকলে ফের নির্মাণ করে দেওয়া হবে বলে অভিযোগকারীদের আশ্বস্ত করেন ঠিকাদার কিন্তু বাস্তবে তার কিছুই হল না কাজ কোনোভাবে শেষ করে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকরা কেটে পড়ে বর্তমানে এই সড়কের বেহাল অবস্থা দেখে বেজায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ তারা বিষয়টি রাথাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে অবগত করিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা আরও অভিযোগ করেছেন বিজেপির স্থানীয় কতিপয় যুবকর্মী প্রকল্পের কাজে প্রয়োজনীয় বালি ইত্যাদির যোগান দেওয়ার বরাদ পেয়ে ঠিকাদারের সঙ্গে বোঝাপোড়া করায় নিম্নমানের দায় সারা কাজ করেছেন ঠিকাদার স্থানীয় জনগণ বিধায়ক ও রামকৃষ্ণনগর পূর্ত সাব ডিভিশনের কর্মকর্তার হস্তক্ষেপ দাবি করেছেন যাতে ফের সরকারি গাইড মেনে করা হয় সড়কের মেরামত এদিকে বন্যা কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ চলায় এক মাসের মাথায় সড়কের বেহাল অবস্থা কেন হয়েছে জানতে ঠিকাদার সুমন চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন বৃষ্টি তামলে ভাঙ্গনস্থলগুলো মেরামত করা হবে অপরদিকে আসাম সরকার শিলচরে একটি বৈজ্ঞানিক ট্রেঞ্চিং গ্রাউন্ড তৈরির কথা ভাবছে একথা জানালেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল মন্ত্রী সিংহল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড়ের জেলাশাসক জল্লি শিলচরের পুরসভার নির্বাহী আধিকারিক আশুতোষ ডেকা এবং কাচার জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়ের সঙ্গে মেহেরপুরের ট্রেঞ্চিং গ্রাউন্ডটি ঘুরে দেখার পাশাপাশি এর বর্তমান পরিস্থিতিও ক্ষতি দেখেন কাছাড়ের অভিভাবক মন্ত্রীর কোথায় গুয়াহাটির পর শিলচর হল রাজ্যের দ্বিতীয় বড় শহর এজন্য শিলচরের মতো একটি ঘনবসতি থাকা শহরে সঠিকভাবে আবর্জনা ফেলার জায়গার খুব প্রয়োজন তাই এই দিকগুলো বিবেচনা করে বর্তমান সরকার ইতিমধ্যেই বিজ্ঞানসম্মতভাবে এই শহরে ট্রেন্সিং গ্রাউন্ড তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রী সিংহল আরও জানান এই জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তা নিয়ে তিনি আলোচনা করেছেন তার কথায় মুখ্যমন্ত্রী এই শহরের পরিকাঠামোগত উন্নয়নে আগ্রহী মন্ত্রী সিংহল বলেন কাছাড়ের জেলাশাসক এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈজ্ঞানিক ট্রেঞ্চিং গ্রাউন্ডের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরির বিষয়ে আলোচনা করবেন ট্রেঞ্চিং গ্রাউন্ডের লাগুয়া এলাকা যাতে কোনো ধরনের দূষণের সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখা হবে মন্ত্রী সিংহল এদিন শহর শিলচরকে স্বচ্ছ ও সুন্দর করে তোলার জন্য শহরবাসীর সহযোগিতাও কামনা করেন অপরদিকে পাঁচ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তালিকার শীর্ষে হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার একুশ সালে যেসব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই সব রাজ্যে শ্রীভুটারের সমীক্ষায় দেখা গেছে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে শীর্ষে রয়েছেন হিমন্ত বিশ্ব মূলত পশ্চিমবঙ্গ কেরল অসম তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরিতে সমীক্ষা চালায় সি ভুটার মুখ্যমন্ত্রীদের কাজের পারদর্শিতার উপরই নম্বর দিতে বলা হয়েছিল সমীক্ষায় এতে সবচেয়ে শীর্ষে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সমীক্ষায় আসামের তেতাল্লিশ শতাংশই দাবি করেছেন মুখ্যমন্ত্রীর কাজে তারা সম্পূর্ণ সন্তুষ্ট একইভাবে কেরল এবং তামিলনাড়ুর একচল্লিশ শতাংশ তাদের মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে আঠারো শতাংশ অসন্তুষ্টিও ব্যক্ত করেছেন আসামের মুখ্যমন্ত্রীর কাজে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত